হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব ল্যাকমি ইনস্ট্রা কুল কাজালের রিভিউ তো এই হচ্ছে আমাদের ল্যাকমি ইনস্ট্রা কুল কাজালের প্যাকেজিং প্যাকেজিং এর ওপরেই আমি ফার্স্টে যখন দেখে অবাক হয়েছিলাম কিউ ক্যাম্বারের ছবিটা কেন কুম্বারের যে শিটগুলো আছে তার যে বেনিফিটটা এর মধ্যে আমরা পাবো এবং উনি আমাদের আইটাকে রিফ্রেশ করার জন্য ওই ল্যাকমি ইনস্ট্রা কুল কাজাল যেটা আপাতত কোনো মেপলিন বা অন্য কোনো ধরনের ব্র্যান্ডে আমি দেখতে পাইনি ল্যাকমিতেই ফার্স্ট পেয়েছি আচ্ছা এখানে বলা আছে ফিল স্কুল অ্যান্ড রিফ্রেশ আইস মানে এটা আমি ফার্স্ট টাইম যখন লাগিয়েছিলাম ওয়াটার লাইনে এটা সত্যি খুব কুল মানে একদম কুল কুল ঠান্ডা কুল কুল এফেক্ট হয়েছিল আমার চোখে ডিপ ব্ল্যাক কালার সেটাও টেস্ট করব আচ্ছা সুটেবল ফর কন্ট্যাক্ট লেন্স ইউজার আচ্ছা এটার প্রাইস বলে দিই এটার প্রাইস হচ্ছে টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ রুপিস অর্ডিনারি যে আমাদের ল্যাকমি আইকনিক কাজল সেটার প্রাইস হচ্ছে ওয়ান হান্ড্রেড এইটি রুপিস আই থিঙ্ক আমি জানি না ওটার এখন দাম কত হয়েছে কারণ আমি এক বছর আগে বছর এক কি এক বছর আগে কিনেছিলাম সো ইনার প্যাকেজিংটা দেখায় ইনার প্যাকেজিংয়ে দেখতে পাচ্ছ এখানে লেখা থাকবে ল্যাকমি কুল কাজল তো আমাদের ওখানে যেমন আইকনিক কাজল লেখা থাকে তো এখানে ল্যাকমি ইনস্ট্রাকুল কাজার একটা গ্রিন কালারের বক্স করেই লেখা আছে তো এবার এই টেস্টগুলো যে করব তো তার আগে আমি একটা কথা বলি এটার এটার স্মেলটা রীতিমতো আমার জাস্ট এই যে ছোটবেলায় আমরা বাটি সাবান বাটি সাবান কি বাটি কাজল ইউজ করতাম যে আমি ইউজ করতো ওই বাটি কাজলটা যখন ছোট ছিলাম তখন গিয়ে কাকু মানে দোকানে গেলতাম কাকু কাকু আমাকে ওই বাটি কাজলটা দেবে তো বাটি কাজলই আমি বলি তো আর কে কি বলো বা কারা কারা দেখেছো প্লিজ কমেন্টে এসে বলো কারণ আমি জানি না যে আমি আমি বাটি কাজল ছাড়া ওটাকে আর কে কি বলে তো এটার গন্ধটা ঠিক সেই ধরনেরই বা কাজল লতাতে যেমন মায়েদের সময়কালে থাকতো না যে কাজলগুলো সেটা অনেক বছর পর যেমন একটা স্মেল আসতো কেমন একটা পচা পচা বা একটা কেমন ধরনের গন্ধ আসতো তো ঠিক সেই ধরনের স্মেল তো বেশি বক বক করছি তো আসল জিনিসটা দেখাই যে এটার টেস্ট ওয়াটার প্রুফ স্মাচ প্রুফ কিনা এবং কতক্ষণ স্টে করছে সেটাও আমি তোমাদের সাথে এই তিনটে জিনিস শেয়ার করব তো চলো শেয়ারটা করে ফেলি আমাদের ল্যাকমি ইনস্টাকুল টেস্ট টেস্টগুলো তো আমি নিজের একটা পার্সোনালি নিজের মতামতটা শেয়ার করি যে আমি ফিউচারেও কিন্তু এই কাজলটা বাই করতে রাজি আছি এবং বাই করব কারণ এই কাজলটা আমার কাছে খুব ভালো লেগেছে এবং প্রুফ মানে আমার যদি দরকার পড়ে আমি এটা লাইনারও অ্যাজ ইউজ করতে পারবো এবং কাজলও ইউজ করতে পারবো তো খুবই ভালো এবং প্রাইসের তুলনায় যদি বলি এটার প্রাইস টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ রুপিস বাট ফ্লিপকার্টে আমি যখন কিনেছিলাম তখন ফ্লিপকার্টেই অবশ্যই অ্যাভেলেবেল ছিল তো তখন আই থিঙ্ক টু হান্ড্রেড নাইন রুপিস পড়েছিল মানে আই থিঙ্ক টু হান্ড্রেড নাইন টু হান্ড্রেডই ধরলাম আমার ঠিক খেয়াল নেই তো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো যারা যারা কিনতে চাও তারা পেয়ে যাবে আর এটা তো এখন অ্যাভেলেবেল আছে কিন্তু নাইকা তোমরা কিন্তু পারচেস করতে পারো দুটোরই লিঙ্ক আমি কিন্তু ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবে কিন্তু আর যদি এরকম আরও ভিডিও দেখতে চাও তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব দেখো সাবস্ক্রাইবটা আছে করে দাও যারা যারা করনি আর যারা যারা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য বাই